আপনি কি বললেন অভদ্র পরিবেশে? আপনি অবশ্যই আনসারটা কোম্পানিকে দিলেন, আমার মা করে, আমার ভাই করে, আমার খালা করে, খালু করে, আন্টি করে। সরি সরি স্যার, লাইক কি আপনি কেটে দিয়েছেন? না ভাই, আমি তো কেটে দিইনি, আসলে আমার ওই কেটে গেছিল, গরুর খাই দিছিলাম তো, বলেন এবারটা কি এসে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তবে দেখা যাচ্ছে আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছিলাম স্যার যে নাম্বারটা কে ব্যবহার করে। ও, প্রথম মনে করলাম আমার বন্ধু। শুনেন, দিছেন আমার কথা শুনেন, আপনি কি বললেন অভদ্র পরিবেশে? আপনি অবশ্যই আনসারটা কোম্পানিকে দিলেন, আমার মা করে, আমার ভাই করে, আমার খালা করে, খালু করে, সরি 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 করে, এতগুলো কথা তো বলার কোনো প্রয়োজন। আরে না, মেন কথা আছে, আমি মনে করেছি আমার বন্ধু আর কি মারতেছে, তা বুঝতে পারিনি কি হয়েছে, বলবেন তো। আমি এখানে আমি বলি, এখানে দেখা যাচ্ছে আপনার নাম্বারটা সর্বপ্রথম আমরা যখন কল করলাম, কলটা রিসিভ করলো সে, আপনার কি হয়? ও আমার ছোট ভাই, ওর ফোনটা ওর কাছে রাখিলাম দিয়ে আমি গরুর ওই বিছেলি কাটিলাম, ও পাশে গেম গেম খেলতেছিল ভাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। একটা সাইলেন্ট ফাঁকা নিরাপদ পেলে যে দাঁড়িয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে আপনি সর্বপ্রথম শুনবেন, প্লাস আমার কথার উত্তর দিবেন। যদি কোনো কথা আপনি বাইচান্স কথার মাঝে না বুঝতে পারেন, একবার ছাড়া দশ বার আমাকে জিজ্ঞাসা করবেন, ব্রাদার ভাইয়া মনে করে আমি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করবো সম্মানের সাথে। আপনার নাম্বারটা খুবই মূল্যবান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিষয়টা নলেজে রেখে একটা সাইলেন্ট ফাঁকা নিরাপদ আপনার এই নাম্বারটা দীর্ঘদিন যাবৎ আপনার পরিবার নিয়ে সবাইকে সম্মিলিত ভাবে ব্যবহার করেন। গত মাসে অথবা চলতি রানিং মাসে রবি সিমের অফিস থেকে আপনার একাউন্টে 1050 টাকা প্লাস 2100 টাকার মধ্যে কি কোনো ফ্রি বোনাস টাকা পেয়েছিলেন বলার জন্য স্যার? না তো আমি পাইনি। গত মাসে অথবা চলতি রানিং মাসে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স 1050 টাকা প্লাস 2100 টাকার মধ্যে অফিস থেকে কোনো বোনাস আপনি পান না, এটা কি শিওর? হ্যাঁ শিওর শিওর। ধন্যবাদ। তবে দেখা যাচ্ছে স্যার আপনার এই মূল্যবান সিম কার্ডটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বৈধভাবে ব্যবহার করতেছেন, দুই কপি রঙিন ছবি ভোটার ন্যাশনাল আইডি কার্ডের ফটো কপি ডান হাত বামের ফিঙ্গার দিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে সরকার অনুমোদন ভাবে বৈধভাবে ব্যবহার করছেন নিরাপত্তার সাথে। এটা কি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা হচ্ছে না আপনার ফ্যামিলির কারো নামে স্যার? কোশ্চিদে, এটা তো আমার নিজের নামে। তো তার আগে আপনাকে আমি ছোট্ট করে একটা কথা বলি ভাই, এখন মনে করেন আমি তো গ্রামে সরল সোজা মানুষ, এখন অনেক সময় কিন্তু ওই যে এরকম ফোন দিয়ে ওই কয় কি যে আমরা অমুক কোম্পানি, এখন তো আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমি কিন্তু এখানে বলি নাই আপনাকে 10,000 টাকা দেন, 50,000 টাকা দেন, এরকম কোনো কথা বলা হয়েছে? না স্যার, না স্যার। অফিস থেকে যে আপনাকে আমরা কল করছি এই খরচটাও কিন্তু অফিস থেকে হচ্ছে, অফিসের টাকায় অবশ্যই আপনি কিন্তু কল রিসিভ করে আপনাকে তথ্যগুলো দেওয়া হচ্ছে, তাই না স্যার? ও আচ্ছা আচ্ছা, জি স্যার। একটা কথা মনে রাখবেন, রবি কোম্পানি থেকে কখনোই কিন্তু আপনাকে বলবে না যে আপনি বাড়ি গাড়ি পেয়েছেন, এবং এটা কিন্তু প্রতি মুহূর্তে প্রতিদিন বলবে না। তবে আপনাদের বর্তমানে কিন্তু একটা সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকার, প্রতিটা সচেতন নাগরিককে কিন্তু নাম্বারগুলো রেজিস্ট্রেশন না করে ব্যবহার করার কোনো সুযোগ নেই, আছে? না না না। কারণ এখন আপনি 10,000 টাকা যদি কোনো দোকানদারকে দেন, দোকানদারকে দিয়ে যদি বলেন যে আমি 10,000 টাকা দিলাম আমাকে একটা সিম কার্ড দেন ব্যবহার করবো, রেজিস্ট্রেশন না করে আপনি কি পারবেন ব্যবহার করার জন্য দোকানদার দিতে পারবে? না না, কোনো ভাবে না পারবে না। কেন দিতে পারবে না? কারণ দীর্ঘদিন আগে ব্লাডম্যান এবং হয়রানি এবং হুমকি খুন লাহাজানি চিন্তাই এগুলো কিন্তু মোবাইল ফোনে অনেকই হয়েছে, তাই না? জি জি জি। সরকার প্রতিটা জেলায় প্রতিটা কোম্পানিকে নির্দেশ দিয়েছে নাম্বারগুলো সরকার অনুমোদন ভাবে বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন করার সিম কার্ড দিয়ে আপনি কিন্তু কারোর সাথে দুর্ব্যবহার খারাপ আচরণ করতে পারবেন না, পারবেন স্যার? না না পারবো না। এই নাম্বারটা দিয়ে যদি আপনি কোনো ব্যক্তিকে গালিগালাজ কোনো হুমকি দিয়ে থাকেন, সেই ব্যক্তি যদি প্রশাসনের দায়িত্বে অবশ্যই দেখা যাবে। ও ভাই শুনেন শুনেন, আমি একটু কথা বলি আপনার কথার মধ্যে ভাই, গিয়ে যদি কমপ্লেন করে আপনার নাম্বারটার উপরে 10 মিনিট আপনাকে খুঁজে বের করা সম্ভব, এটা কি সত্য? এ তো একদম 100% সত্য ভাই। তাহলে তো অবশ্যই স্যার আপনার অ্যাডভান্স আমাকে কথা বলতে হবে না, অবশ্যই আমরা কল করেছি কি জন্য কেন সে বিষয়টা তো আগে আপনি শুনতে হবে, বুঝতে হবে। হ্যাঁ ভাই বলেন বলেন, আমি ভুলে গেছি প্রথমে আপনাদের সাথে।
কথাগুলো আগে ফলো করেন, কথা না বলে কথা বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন স্যার। হ্যাঁ, যদি আপনি আমার কথার আগে আপনি অ্যাডভান্স কথা বলেন অবশ্যই কি অ্যান্সার করেন, আমি কিন্তু আপনাকে বোঝাইতে পারি না, পারবেন স্যার? এখানে যদি কোনো বিষয় আপনি অফিসিয়াল নিয়ম অনুযায়ী না বুঝতে পারেন, একবার একবার আপনাকে বোঝানোর জন্য আমার দায়িত্ব রয়েছে, পারমিশন রয়েছে, আপনার বসুন্ধরা যে টিভিতে যে শুটিং হয় সাকিব খানের ওই যে বসুন্ধরা ওইসব কমপ্লেক্স না ভাই, মানে ওই ওই জায়গায় তো আমি যাইনি কখনো। হ্যাঁ, লটারি ওই যে কাটে মানুষ, ওই যে 10 টাকা আমাকে দিকির ওই মেলার মাঠে ওই লটারি গুলো বেছে। আপনি কি লেখাপড়া করছেন, শিক্ষার কোন যোগ্যতা আছে আপনার? আপনি বলেন তো। না আসলে আমরা তো গ্রামে বাস করি, শিক্ষার যোগ্যতা যদি থাকতো অ্যাডভান্স কথা বলতে নিষেধ করছি। ও সরি সরি ভাই সরি। এখানে 2 কোটি 40 লক্ষ রেজিস্ট্রেশন সিমকার্ড নিয়ে কোম্পানি একটা লটারি প্যাকেজ করে, বাসায় করে 30টা নাম্বার সরকারি ভাবে, সেই 30টা সিমের উপরে অফিস থেকে কোনো কমপ্লেন অভিযোগ নেই। আপনার এই নাম্বারটা দিয়ে রবি অফিসে ফোন করে কোনো সারা তোমা ম্যাডামের সাথে কোনো কর্মকর্তার সাথে কখনো গালি গালাজ দুর্ব্যবহার করছেন কখনো আজ পর্যন্ত? না না কারোর সাথে করিনি আমি এমন। তবে আজ পর্যন্ত আপনার নাম্বারটার উপরে অফিস থেকে ক্ষুদ্র কোনো অভিযোগ কমপ্লেন দুর্নীতি কোনো লালকালি দাগ না থাকার জন্য আপনার নাম্বারটা সারা বাংলাদেশে 30টা নাম্বারের সাথে বিজয় তালিকায় কোম্পানি থেকে ঘোষণা করা হয়। আর এই 30টি সিমের দেশের বাইরে কথা বলতে পারবেন, ফেসবুক ইন্টারনেট ইউজ করতে পারবেন। আর এছাড়াও থাকবে ঢাকা শেয়ার পুঁজি বাজার থেকে 2 রাউন্ডে 1 লক্ষ টাকার একটা পুরস্কার, 1 লক্ষ টাকা থেকে 32 লক্ষ টাকার মধ্যে যে কোনো একটা গিফট থাকবে, সেটা নগদ ক্যাশ বাসার ঠিকানা অথবা ব্যাংকের অ্যাকাউন্টে অথবা বিকাশের মাধ্যমে আপনি রিসিভ করতে পারবেন। না না শোনেন, তার আগে করছি কি এইগুলো কি আমি কারোর কব এখন যাই? আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর একটু আপনি দিবেন, তাই না? হ্যাঁ ওই আমি নেবো, যা যা দেবেন তাই নেবো। জানা আছে না জানতে হবে? জানতে হবে ভাইয়া। জানার জন্য আমাদের অফিস থেকে যে নাম্বারটা দিয়ে কল করছি, নাম্বারটা এখন কেটে যাবে অফিসিয়াল নিয়ম অনুযায়ী সরকারি নির্দেশে, লাইনটা কেটে যাওয়ার পরে 1 মিনিটের মধ্যে কল করতে হবে, রিসিভ কল বের করে। কল করতে পারবেন স্যার? না আমার ফোনে 1 টাকাও নেই ভাই। আপনি আপনার কপালে বোনাস নেই, বোনাস ক্যান্সেল, ঠিক আছে? না না আমি দাঁড়ান দেখতেছি ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। এ খানকি ছেলে শোন, প্রথমে আপনাদের বলি যে এই বিকাশ কোম্পানি বিকাশের পরিচয় দিয়ে প্রথমে তো আজকে দেশে রবির যে আমি রবি সিমের অফিস থেকে বলতেছি, কিন্তু এর আগে আমার বলছিল যে বিকাশ অফিস থেকে বলে আমার কাছে 2000 টাকা খাইছিল। তাই তা আমার এই ছোটো ভাইয়ের কাছে যখন ফোন দিয়েছে তখন আমি বুঝতে পারছি যে এটা মানে ভয়েসটা শুনে আমার মনে হলো যে ওরাই তো। তারপরে অনেকক্ষণ কথা বললাম আর লাস্ট একটু যখন বললাম যে আমার ফোনে টাকা নেই, তখন ওর এতক্ষণ 7-8 মিনিট যে কথাগুলো হলো আমার ই করতে পারিনি। তো এরকম বহুত প্রতারক আছে, ঠিক আছে? তো আপনারা এইসব প্রতারকের কোনো সময় যদি ফোন দিয়ে থাকে অবশ্যই কিন্তু আপনার নিজের ব্যক্তিগত কোনো তথ্য দিবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। কারণ আমি নিজে শিকার, আমি 2000 টাকা আমার কাছ থেকে এরা নিয়েছিল, আধা ঘন্টা কথা বলার পরে তারপরে আমার ব্রেনটা ওয়াশ করে 2000 টাকা নিয়েছিল। তো আজকে ছিল এই ভিডিও, একটা প্র্যাঙ্ক কল, এটা বাস্তবই ফোন দিয়েছে ওরা। তো তখন আমাদের ক্যামেরা এদিকে শুট চলছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।